আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাভেলসের 3 ওয়াটের এলইডি স্পটলাইট যা রিমুভ করা যায়। দেখেন একটি লাল এবং কালো তার আছে আর দুদিকে ভালো রিমুভ হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখেন আমি আরেকটি দেখাচ্ছি, 3 ওয়াটের এলইডি স্পটলাইট হ্যাভেলস কোম্পানির। এই দেখেন দুটোটা সেম রিমুভ হয়। ফেজ এবং নিউট্রাল আছে, এখানে দুটা স্প্রিং আছে, এটি উল্টা দিকে উঠিয়ে লাগিয়ে দিলেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার বারের একটি আরেকটি বাল্ব হ্যাভেলসের, ট্রিম কোম্পানি, 5 ওয়াট এলইডি বাল্ব। আর আগেরটা ছিল স্পটলাইট 3 ওয়াটের এলইডি, যা রিমুভ হয়, কিন্তু এখানে 5 ওয়াটের বাল্বটা রিমুভ হয় না, এটা ফিক্সড। এখানে আমরা কিছু লাইট লাগিয়েছি, দেখেন এখানে একটা স্পটলাইট লাগিয়েছি, এখানে স্কোয়ার বারের কিছু লাইটও লাগিয়েছি, বাকিগুলি এখন লাগাবো। লাগিয়ে ভালো করে টেপ করে দিতে হবে। এই দেখেন ফ্যানের তারটাও আমরা বের করে দিয়েছি, একার জন্য আমরা দেখাতে পাচ্ছি না। এটা হলো এসির লাইন, এখানে সুইচ থাকবে, এখানে একটা বোর্ড, এখানে আরেকটা বোর্ড হবে মেইন বোর্ডটা, তার সব উপরে ওয়্যারিং। এখানে আরেকটি অ্যামাজন থেকে কেনা লাইট, যেটি গোল, এখানে 2 কালারের লাইট হয়, 6 ওয়াট এবং 3 ওয়াট, হোয়াইট এবং ব্লু 2টি কালার হয়। লাগানো প্রসেস সেম, একই রকম। দেখেন ওয়্যারিংটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখানে 3টি লাইট আছে, 3টি লাইটের সুইচ, একটা সুইচে হবে, এটা 3টা স্পটলাইট, মিডলটার একটা সুইচ আর বাকি 2টার একটা সুইচ। এখানে 3টা বাল্বের একটা সুইচ, ফ্যান একটা, এখানে আরেকটা বোর্ড, এখান থেকে বাথরুমে চলে গেছে একটা সুইচ, এই যে দেখেন বাথরুমের সুইচটা এখান থেকে চলে, এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে বুট ভিতরে, বাথরুমের ভিতরে, এই যে দেখেন লাইটের পয়েন্টটা, আর এখানে বাথরুমের ওয়াশিং মেশিনের জন্য আরেকটা পয়েন্ট, এই যে ওয়াশিং মেশিনটা, তারপর কিচেন, কিচেনের একটা বাল্ব, এবং তার জন্য একটা আমরা 15 এমপিয়ার দিয়েছি, মিক্সচার মেশিন, গ্রাইন্ডার এসব ব্যবহার করতে পারবে। এই যে CFL বাল্ব, এটা এটা এই বোর্ড থেকে চলবে, এইখানে এটা সুইচ, তারপর আরেকটা, এখানে আরেকটা বেডরুম, সেখানে 3টা 15 এমপিয়ারের একটা ওয়াটার জলের, এই যেখানে লাইট 2টি কালার, এখানে একটি 3 ওয়াটের বাল্ব এখন জ্বলছে, এই বাল্বে আবার 6 ওয়াটেরও জ্বলে, তার এখানে একটা বোর্ড, এখানে রেগুলেটার, বাকি ব্ল্যাঙ্কটি লাগাতে হবে। এখানে 3টি বাল্বের একটি সুইচ, এই দেখেন অন অফ হচ্ছে,
এখানে স্পটলাইটের মিডলটার একটা সুইচ এই দেখেন অন অফ হচ্ছে, আর বাকি দুটার একটা সুইচ বালের। এখানে তিনটা লাইটের একটা সুইচ, ফ্যান একটা, রেগুলেটর আছে। এখানে আমরা মেইন সুইচ এবং এনসিপির মধ্যে কানেকশনগুলি করে দিয়েছি।